শিক্ষার্থী, 17 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা মূলত এই পর্বে আমাদের বাকি যে জাবেদাগুলো আছে অথবা ট্রানজেকশন গুলো বিশ্লেষণ করার যে অংশটুকু আছে সেটা শেষ করব। তো তোমরা দেখো, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে তা হচ্ছে যে আমাদের শ্রমিকরা ক্ষতিপূরণ দাবি করছে, কিন্তু তার জন্য আমরা কোনো অর্থ পরিশোধ করিনি। যেহেতু ক্ষতিপূরণ দাবি করছে, ওটা আমরা এখনো সমর্থন দেইনি অথবা তার কারণে অর্থ পরিশোধ করিনি, স্বাভাবিকভাবে আর্থিক কোনো আদান প্রদান ঘটানির জন্য এটাকে আমরা লেনদেন হিসেবে কনসিডার করব না। এরপর 19 নম্বরে আসি, বলছে বকেয়া বেতন পরিশোধ বা বকেয়া বেতন 5,000 টাকা। এর মানে হলো যে আমাদের হচ্ছে বেতন বকেয়া আছে, ঠিক আছে? এখানে দেখো, নর্মালি এখানে বলছে বকেয়া বেতন 5,000 টাকা, আর এখানে যদি বলতো বকেয়া বেতন পরিশোধ, তখন আর আর কি দুইটা যাবে হয়তো, ঠিক আছে? তো নর্মালি যখন বকেয়া বেতন বলবে, তার মানে মনে করবা যে বেতন বকেয়া আছে। তাহলে বেতন যখন বকেয়া থাকবে, তখন যাবেটা কি হবে? বেতন হিসেব ডেবিট, বকেয়া বেতন হিসেব ক্রেডিট। তাহলে এই ট্রানজেকশনটার ফলে মূলত কি হবে আমাদের? তাহলে বেতন যদি বকেয়া থাকে বা নর্মালি এরকম যদি কোশ্চেনে থাকে যে বকেয়া বেতন 5,000 টাকা, এর ফলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে, তখন তোমরা মনে করবা যে বেতন বকেয়া আছে, ঠিক আছে? তাহলে বেতন হিসাব ডেবিট, অর্থাৎ বকেয়া বেতন বাবদ ব্যয় বাড়বে, আর অপরদিকে বকেয়া বেতন বাবদ আমাদের কি বাড়বে? দায় বাড়বে। অর্থাৎ এখানে আমাদের মালিকানা স্বত্ব হ্রাস পাচ্ছে, আর অপরদিকে আমাদের এল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা এমন একটা ট্রানজেকশন যে ট্রানজেকশনের ফলে আমাদের এল এবং ও এর হ্রাসবৃদ্ধি ঘটতেছে, অর্থাৎ হিসাব সমীকরণের ক্রেডিট অংশটাই শুধু হ্রাসবৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাঠামোগত অথবা গুণগত পরিবর্তনের একটা ট্রানজেকশন। ঠিক এই জায়গায় দেখো, যখন বকেয়া বেতন পরিশোধ কথাটা থাকবে, তখন কিন্তু জাবেদাটা অন্যরকম হবে। তখন তোমাদের এই যে বকেয়া বেতনটা আছে, ওটা তুমি পরিশোধ করবা। অ্যাজ এ রেজাল্ট, বকেয়া বেতন যে দায়টা ছিল সেটা হয়ে যাবে হলো ডেবিট, আর অপরদিকে তোমার নগদ টাকা চলে যাবে, এ কারণে নগদের হিসাব তোমাকে ক্রেডিট করে দিতে হবে। তাহলে বকেয়া বেতন যখন আমরা পরিশোধ করব, তখন আমাদের এল কমে যাবে, আর অপরদিকে আমাদের হচ্ছে সম্পদও কমে যাবে। সুতরাং বকেয়া বেতন, ওর কারণে কাঠামোগত অথবা গুণগত পরিবর্তন ঘটতেছে, আর ওই বকেয়া বেতন পরিশোধ ওইটার কারণে আবার নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন ঘটতেছে। তাহলে এই যে একই কাছাকাছি ট্রানজেকশন যা দুইটা পার্ট আছে বা দুইটা অংশ বা দুইটা মডিফিকেশন আছে, তো স্বাভাবিকভাবে এই জায়গাটাতে তোমাদের সতর্ক থাকতে হবে। আমি আবারও রিপিট করতেছি, যদি শুধু বকেয়া বেতন দেখো, তার মানে বেতন বকেয়া আছে যে কোনো ব্যয়ের ক্ষেত্রে। যদি শুধু বলে যে বকেয়া বেতন বকেয়া ভাড়া, তার মানে কি? বকেয়া আছে, অর্থাৎ দায় বাড়াতে হবে, ব্যয় বাড়াতে হবে। কিন্তু যখন পরিশোধ কথা থাকবে, তার মানে পরিশোধ করছো। পরের অংশে দেখো, পরের অংশে কি বলছে? পরের আমাদের যে ট্রানজেকশনটা আছে, এখানে বলছে বকেয়া বেতন পরিশোধ করা হয় 2,000 টাকা। এইটা হলো গুচ্ছতে আসছিল। তাহলে যখন বকেয়া বেতন পরিশোধ করা হবে, তখন বকেয়া বেতন হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট, যেটা আমি এখন বলে দিলাম। এরপর দেখো, বাকিতে 12 লক্ষ টাকার একটি গাড়ি ক্রয় করা হলো। তো নর্মালি যে কোনো সম্পদ যখন ক্রয় করা হবে, তখন আমরা মনে করবো ওটা ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করা হচ্ছে, স্বাভাবিকভাবে ওইটা যাবেটা কি হবে? ওই গাড়ি হিসাব ডেবিট অথবা মোটর গাড়ি হিসাব ডেবিট করবা, আর অপরদিকে যেহেতু বাকিতে বলছে পৌদ হিসাব ক্রেডিট করে দেবা। এরপর 22 নম্বর ট্রানজেকশনে দেখো, অগ্রিম উপভাড়া বা অনুপার্জিত ভাড়া 2,000 টাকা। এর মানে হলো যে উপভাড়া মানে কিন্তু আয়, মানে তোমার একটা ঘর তুমি অন্য কাউকে ভাড়া দিছো, ওই ভাড়া বাবদ যে টাকা তুমি পাও সেটার নামই হলো উপভাড়া। তাহলে তুমি নর্মালি তোমার একটা রুম, সেটা কাউকে থাকতে দিয়েছো, ব্যবহার করতে দিয়েছো, যার কারণে তুমি অগ্রিম কি করছো? 2,000 টাকা নিয়ে নিছো। তাহলে এটাই হচ্ছে কি? অগ্রিম আয়। যখন যে কোনো আয় অগ্রিম হয়, তোমার প্রতিষ্ঠানে টাকা আসে, যেহেতু তুমি টাকা নিছো, এ কারণে নগদান হিসেব ডেবিট। আর যার কাছ থেকে টাকা নিয়েছো, তাকে তো তুমি সেবা দিতে বাধ্য। এই যে সেবা দিতে বাধ্য, কোন সেবা? অনুপরিচিত ভাড়া বা অগ্রিম ভাড়া, অগ্রিম উপভাড়া। এই অগ্রিম উপভাড়া সেবা দিতে তুমি বাধ্য, অথবা অনুপার্জিত উপভাড়া তোমার এখানে ক্রেডিট করে দিতে হবে, কারণ তুমি তোমার রুমটা অন্য কাউকে ব্যবহার করতে দিতে বাধ্য। তাহলে এই যে বাধ্যবাধকতা, অ্যাজ এ রেজাল্ট, এটাকে আমরা কি হিসেবে ধরবো? দায় হিসেবে ধরবো। তাহলে আমরা যখন যে কোনো জায়গা থেকে অগ্রিম টাকা নিব, তখন আমাদের ক্যাশ বাড়বে, এ কারণে সম্পদ বেড়ে যাবে। আর অপরদিকে কেন আমরা নিলাম? যদি সেবা প্রদানের শর্তে যদি নেই, তাহলে আমরা যদি এখন সেবা পরিশোধ করে নিই, পরবর্তীতে করতে বাধ্য, অ্যাজ এ রেজাল্ট আমরা ওইটা দায় হিসেবে কনসিডার করে নেব, ঠিক আছে? তো এই জিনিসটার একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা কি জানো? সে ব্যতিক্রম নিয়মটা হচ্ছে এই যে, আমরা হচ্ছে অগ্রিম সেবা এটাকে দায় হিসেবে ধরলাম, এখানে দায় হিসেবে কনসিডার করবে, এটাই আসলে নিয়ম। কিন্তু অনেক সময় প্রতিষ্ঠানগুলো কি করে জানো?
ওই যে অগ্রিম উপভাড়াটাকে ওটাকে নগদান হিসেবে ডেবিট করে, কারণ প্রতিষ্ঠানের নগদ টাকা আছে, এটা তো আমরা নর্মালি বুঝতে পারতেছি নগদান হিসেবে ডেবিট, কিন্তু ওটাকে আয় হিসেবে ধরে, আয় হিসাব ক্রেডিট করে দেয়, অর্থাৎ উপভাড়া হিসাব ক্রেডিট করে দেবে, মানে ওটাকে আয় হিসাবে কনসিডার করবে। তখন কি হবে? তখন দেখো আমাদের হচ্ছে সম্পদ বাড়বে, আর অপরদিকে এখানে দায় বেড়ে যাবে, সরি আমাদের ওই বেড়ে যাবে, আয় বাড়ার কারণে আমাদের ওই বেড়ে যাচ্ছে, আর যখন ওটাকে দায় হিসেবে কনসিডার করা হচ্ছে তখন আমাদের কি হচ্ছে, সম্পদ বাড়তেছে আর অপরদিকে আমাদের হচ্ছে দায় বাড়তেছে, জাস্ট এতটুকু পার্থক্য। যদিও তোমাদের যখন এই ধরনের কোশ্চেন গুলো আসবে তোমরা দায়টাকে প্রায়োরিটি দিবা, ঠিক আছে? এরপর দেখো বাড়ি ভাড়া পরিশোধ করা হয়েছে 6,000 টাকা, তাহলে বাড়ি ভাড়া যখন আমরা পরিশোধ করবো, ভাড়া হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট, এগুলোই কিন্তু জাবেদা গুলো আসে। এরপর দেখো আগুনে বিনষ্ট পণ্যর মধ্যে ক্ষতিপূরণ পাবো 1,000 টাকা, তাহলে এই যে ক্ষতিপূরণ পাবো ওটাকে বলা হয় বিমা দাবি। তাহলে বিমা দাবি যেহেতু তুমি পাবা, এটা তোমার কাছে প্রাপ্য, অ্যাজ এ রেজাল্ট বিমা দাবিটাকে, বিমা দাবি হিসাব এইটারে আমরা মূলত ডেবিট করি, যেহেতু আমরা এই টাকাটা পাবো। কত টাকা? 1,000 টাকা। এখন 2,500 টাকার জিনিস আগুনে আগুনে লাগছে বা আগুনে পুরো নষ্ট হয়েছে, তার মধ্যে 1,000 টাকা তুমি পাবা, তাহলে বাকি যে 1,500 টাকা, এই 1,500 টাকা তোমার লস না ক্ষতি না, এই জিনিসটাকে আমরা বিবিধ ক্ষতি হিসেবে সচরাচর লিখে থাকি। এ কারণে বিবিধ ক্ষতি হিসাব 1,500 টাকা আমাদের এখানে কি করতে হবে, ডেবিট করে দিতে হবে। আর অপর দিকে এটা যেহেতু পণ্য ছিল, এইটা মূলত আমাদের ক্রয় থেকে মূলত চলে যাবে, অর্থাৎ ক্রয় কমে যাবে, অ্যাজ এ রেজাল্ট ক্রয় হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করে দেবো কত, 2,500 টাকা। তাহলে এই যে ট্রানজেকশনটা, এটা কিন্তু সমন্বয়ের একটা ট্রানজেকশন, এই ট্রানজেকশনটার ফলে মূলত আমাদের হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন করবে, এই জিনিসটা তোমাদের কোশ্চেনে আসতে পারে, অথবা নর্মালি জাবেদা তৈরি করতে বলবে। তাহলে এখানে দেখো বিমা দাবি যেটা প্রাপ্য টাকা, স্বাভাবিকভাবে আমাদের সম্পদ বাড়বে, বিবিধ ক্ষতি ব্যয় যার কারণে মালিকানা স্বত্ব কমবে, ক্রয় এটা হচ্ছে আমাদের ব্যয়, কিন্তু এটা ক্রেডিট হওয়া মানে কি, ক্রয় হ্রাস পাওয়া, তার মানে কি ব্যয় যখন হ্রাস পাবে তখন মালিকানা স্বত্ব বেড়ে যাবে, অর্থাৎ এই ট্রানজাকশনের ফলে সম্পদ বাড়তেছে, অপরদিকে দায় এবং সরি মালিকানা স্বত্ব হ্রাস এবং বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জিনিসটার নেট প্রভাব কত অথবা ইম্প্যাক্ট কত, মানে নেট হ্রাস বৃদ্ধির পরিমাণ বের করো এই ট্রানজাকশনটার ফলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে, এই যে আগুনে বিনষ্ট পণ্য 2,500 টাকা, এর মধ্যে ক্ষতিপূরণ 1,000 টাকা, উক্ত লেনদেনের হিসাব সমীকরণের উপর নিট প্রভাব কত টাকা। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা দেখো আমরা জানি এ ইকুয়াল এল যোগ ওই, তাহলে আমাদের বীমা দাবি কত, 1,000 টাকা, এই যে 1,000 টাকা ডেবিট। অপরদিকে বিবিধ ক্ষতি কত, বিবিধ ক্ষতি কিন্তু আমাদের 1,500 টাকা, 1,500 টাকা এই যে মাইনাস, আর অপরদিকে ক্রয় হিসাব কত, ক্রয় হিসাব কিন্তু 2,500 টাকা আমাদের প্লাস। তাহলে দিন শেষে দেখো আমাদের সম্পদ পাশে 1,000 টাকা বাড়তেছে, এখানে মালিকানা স্বত্ব পাশে 1,000 টাকা বাড়তেছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই লেনদেনের নেট প্রভাব হচ্ছে 1,000 টাকা। তো আমি এর আগের ক্লাসেও কিন্তু আমি বলছিলাম যে এই ধরনের কোশ্চেন গুলো এখন পর্যন্ত করা হয়নি, যে কোনো সময় করা হতে পারে, অর্থাৎ একটা লেনদেন যেটা কিনা তিনটা হিসাব পক্ষের সঙ্গে জড়িত থাকবে, ঠিক আছে, আমাদের তিনটা হিসাব পক্ষের সঙ্গে জড়িত থাকবে বা হিসাবের তিনটা পক্ষ থাকবে, স্বাভাবিকভাবে ওই ধরনের ট্রানজেকশনের নিট প্রভাব কতটুকু সেটা আমাদের নির্ণয় করতে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে প্রত্যেকটা উপাদান বের করে নিট যত টাকার প্রভাব থাকবে সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে, ঠিক আছে? এবার আসো আমাদের হচ্ছে পরবর্তী যে কোশ্চেন গুলা, 25 নম্বর কোশ্চেন, ব্যাংকে জমাকৃত 1,000 টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে, তাহলে ব্যাংকে তুমি আদায়ের জন্য যেরকম যে কোনো বিল জমা দাও তখন ব্যাংক হিসাব ডেবিট করো, সেম অনুরূপভাবে যখন ব্যাংকে চেক জমা দাও ব্যাংক হিসাব কি করো, ডেবিট করো। আর অপরদিকে এই যে বিল, এই যে চেক, এগুলো কার কাছ থেকে পাই আমরা, আমাদের প্রাপ্য হিসাবের কাছ থেকে পাই, যখন বিল পাই তখন প্রাপ্য বিল হিসাব, আর যখন চেক পাই তখন মোটামুটি সচরাচর আমরা ধরে নেবো প্রাপ্য হিসাব, ওই প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে। এখন এই চেক যখন প্রত্যাখ্যাত হয়ে আসবে, মানে এই চেকের টাকা যখন আদায় করা সম্ভব হবে না, স্বাভাবিকভাবে আমরা যার কাছ থেকে টাকা পাইতাম তাকে গিয়ে তো আবার ধরবো যে তোমার টাকা বা আমি আদায় করতে পারিনি, তোমার চেক ভালো না, তা স্বাভাবিকভাবে তুমি আমাকে টাকা দাও, তার মানে কি প্রাপ্য হিসেব পুনরায় বাড়বে। অপরদিকে আমাদের ব্যাংকের টাকা আমরা বেশি বাড়ায় রাখছি প্রথমে, যেহেতু জমা দিয়েছিলাম কিন্তু বাস্তবতা আসলে জমা হয়নি, অ্যাজ এ রেজাল্ট ব্যাংক হিসেবে এখানে ক্রেডিট হয়ে যাবে। সুতরাং এই যে লেনদেন গুলো আছে, যখন আমরা কোনো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেই তখন আমাদের সম্পদ বাড়ে, অপরদিকে কি সম্পদ কমে, সেম একই ভাবে যখন প্রত্যাখ্যাত হয় তখন আমাদের সম্পদ বাড়ে আবার কি সম্পদ কমে যায়। তাহলে এই ধরনের ট্রানজেকশন গুলোর ফলে আমাদের শুধু সম্পদ
হ্রাস বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের তথা হিসাব সমীকরণ তথা আর্থিক অবস্থার বিবরণীর কাঠামোগত অথবা গুণগত পরিবর্তন ঘটতেছে। ওকে, এবার আসো, এখানে বলছে 15,000 টাকার মূল্যের আসবাবপত্র ক্রয় করে নগদে 10,000 টাকা পরিশোধ ও 5,000 টাকা বাকি রয়েছে। তাহলে তুমি 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করছো, তাহলে নর্মালি আসবাবপত্র ক্রয় করছো মানে আসবাবপত্র ডেবিট, যে কোনো সম্পদ যখন ক্রয় করা হয় সেই সম্পদ হিসাব কি করতে হয়, ডেবিট করতে হয়। এখন কত হাজার টাকার? 15,000 টাকার। কিন্তু এর মধ্যে কি করছো, এর মধ্যে তুমি নগদে পরিশোধ করছো, নগদান হিসাব 10,000 টাকা ক্রেডিট, আর অপর দিকে বাকি রাখছো অ্যাজ এ রেজাল্ট পদে হিসাব ক্রেডিট। এখন এই ট্রানজেকশনটার ফলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটতেছে? উভয়ের কারণে আমাদের কি হচ্ছে, সম্পদ একবার বাড়তেছে অ্যাসেটের কারণে মানে আসবাবপত্রের কারণে, আর নগদের কারণে কি হচ্ছে, সম্পদ আমাদের কমতেছে, আর অপর দিকে আমাদের এখানে দায় বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই ট্রানজেকশনের ফলে সম্পদ এবং দায় উভয়ে যেহেতু প্রভাবিত হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট এটা পরিমাণগত অথবা নিট পরিবর্তন সংশ্লিষ্ট ট্রানজেকশন। এখন প্রশ্ন হতে পারে, এই ট্রানজেকশনটা নিট কত টাকার পরিবর্তন হয়েছে অথবা নিট প্রবাহ কত? দেখো, আসবাবপত্র ক্রয় করছি 15,000 টাকা, এই যে 15,000 টাকা ডেবিট, নগদ হিসাব ক্রেডিট কত, 10,000 টাকা, 10,000 টাকা ক্রেডিট, আর অপরদিকে এখানে দেখো দায় আছে কত, 5,000 টাকা। আর কি কোনো কিছু আছে? নেই। তাহলে দিন শেষে দেখো এই লেনদেনের নিট প্রভাব অথবা নিট পরিবর্তন কত, 5,000 টাকা। অর্থাৎ আমাদের সম্পদ, অপর দিকে হচ্ছে আমাদের কি দায়, উভয় দিকে 5,000 টাকা কি হয়েছে, বেড়ে গেছে। সুতরাং এই যে যে কোশ্চেনের ধাঁচটার কথা আমি বললাম, এই ধরনের কোশ্চেন যে কোনো সময় যে কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন করে রিপিট করতে পারে, স্বাভাবিকভাবে তোমাদের এই জায়গাটাতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এগুলো কিন্তু কোনো গাইড বা আলোচনা করে নেই এভাবে, ঠিক আছে, কেউ এভাবে আলোচনা করবেও না। অনেকগুলো দেখবা তোমরা যখন প্রস্তুতি নিবা, অনেক আননেসেসারি কোশ্চেন তোমাদের দেওয়া হবে, যেগুলোর প্রয়োজনই নাই, কিন্তু যেগুলো নেসেসারি, যে জিনিসটা নেসেসারি সেই জিনিসগুলো দেখবা যে বিগত সালের কোশ্চেন এবং আমার মডিফাই করা কোশ্চেন বা আমার মডিফাই করা দিক নির্দেশনা গুলা একদম খাপে খাপে মিলে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে কেমনে এগুলো মিলে যাচ্ছে, স্পেশালি যখন তোমরা আমার টার্গেট মডেল টেস্ট বই নিবা, সেই মডেল টেস্টের কোশ্চেন আর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সেম যখন দেখবা, তখন বুঝতে পারবা যে এখানে কোনো কাহিনী আছে। কাহিনীটা কি জানো, আমি বলে দিতেছি, কাহিনীটা হচ্ছে আমি তো নিজেও একজন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, তাই না? তাহলে তখন আমি কোশ্চেন ব্যাংক পড়ছি 2016 সাল থেকে, যখন টিচিং প্রফেশনে জয়েন করেছি আমি, মোটামুটি ভাবে বড় বড় কোচিং প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনটা কোচিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য যা যা দায়িত্ব পালন করা লাগে সবই করে দিয়েছি, হচ্ছে কোশ্চেন শিট রেডি করা, লেকচার শিট রেডি করা, বই রেডি করে দেওয়া, সবকিছু করে দিয়েছি। তো তখন আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং পরবর্তীতে যখন আমি ফুললি ইংগেজ হলাম এই দিকে, তখন আমি বিগত সালে কোশ্চেন গুলো পুনরায় পড়া শুরু করি, এবং অ্যাজ এ রেজাল্ট চার্ট অ্যানালাইসিস অন্যান্য জিনিসগুলোর প্রতি আমার বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন ধাঁচ গুলো বলতে পারি এবং বুঝতে পারি। তো অ্যাজ এ রেজাল্ট আমি যেভাবে মডিফাই করতেছি, দেখবা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো ঠিক ওভাবে মডিফাই হচ্ছে। যদিও তোমরা বিভিন্ন জায়গাতে পড়বা, বিভিন্ন জায়গাতে সবকিছু করবা, দেখবা এমন ভাবে কোশ্চেন কিছু করা হচ্ছে, মডিফাই করা হচ্ছে, যে কোশ্চেন গুলা আসলে কঠিন কিন্তু ওগুলো স্ট্যান্ডার্ড না, বিশ্ববিদ্যালয় ওই ধরনের কোশ্চেন গুলো রিপিট করে না। ওকে, এবার আসো, আমাদের হলো 27 নম্বর কোশ্চেন। একটি আসবাবপত্রের বহিমূল্য 5,000 টাকা, আসবাবপত্রটি 8,000 টাকা বিক্রি করা হয়েছে। বহিমূল্য বলতে কি বোঝায় জানো, একটা সম্পদের মূল্য মনে করো 50,000 টাকা, এবং ওই সম্পদটা মনে করো তুমি 45,000 টাকা খরচ করে ফেলছো। খরচ করে ফেলছো মানে কি, মূল্য কমে গেছে। তাহলে একটা সম্পদের মূল্য 50,000 টাকা, যার 45,000 টাকার মূল্য হ্রাস পাইছে, অর্থাৎ অবসয় হয়েছে অথবা পুঞ্জীভূত অবসয় হয়েছে, স্বাভাবিকভাবে অবশিষ্ট সম্পদের পরিমাণ কত, 5,000 টাকা। এটাকেই মূলত বলা হচ্ছে কি, বহিঃমূল্য। অর্থাৎ সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অথবা ব্যবহৃত অংশটা বাদ দিলে, বা সম্পদ ব্যবহারের ব্যয়টা, অবসয়টাকে বাদ দিলে যে অংশটা অবশিষ্ট থাকবে তাকে আমরা কি বলবো, বহিমূল্য বলবো। তাহলে 5,000 টাকার জিনিস তুমি 8,000 টাকা বিক্রি করছো, এর মানে কি তুমি 3,000 টাকা এখানে লাভ করছো। তাহলে এই কোশ্চেনটা জাবেদা কি হবে, এই কোশ্চেনের সঠিক জাবেদা হবে, তুমি যে যন্ত্রপাতি সরি আসবাবপত্র বিক্রি করছো নগদে করছো, এ কারণে নগদ টাকা ডেবিট, কত টাকা, 8,000 টাকা, ঠিক আছে, যেহেতু 8,000 টাকা তুমি বিক্রি করছো। কিন্তু তোমার আসবাবপত্র ছিল কত টাকা, আসবাবপত্র কমবে কত টাকা, 8,000 টাকা কমবে, অবশ্যই না, আসবাবপত্র কমবে কত, 5,000 টাকার আসবাবপত্র ছিল, 5,000 টাকা আসবাবপত্র কমবে, আর অপরদিকে বাকিটা এই আসবাবপত্র
বিক্রয় জনিত লাভ হিসাব মূলত এখানে তোমাদের ক্রেডিট হবে কত, 3,000 টাকা। তাহলে এই ট্রানজেকশনটার ফলে আমাদের হিসাব সমীকরণে সম্পদ কি পারবে, বেড়ে যাবে, অপরদিকে কি সম্পদ হ্রাস হবে আর অপরদিকে আমাদের ওই বৃদ্ধি পাবে। তাহলে আসবাবপত্র যখন লাভে বিক্রি করা হবে তখন আমাদের নগদের হিসেবে ডেবিট হবে, কারণ নগদ টাকা আসবে, আসবাবপত্র ওই বহিঃমূল্য সমপরিমাণ ক্রেডিট হয়ে যাবে, আর লাভের টাকাটা আলাদাভাবে আমাদের আমাদের দেখাতে হবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের সম্পদ এবং মালিকানা স্বত্ব উভয় হ্রাস বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা পরিমাণগত অথবা নিট পরিমাণগত পরিবর্তন ঘটেছে। এবং এখানে কি রকম পরিবর্তন ঘটছে দেখো, সম্পদ পাচ্ছে হলো 800 টাকা, 8,000 টাকা ডেবিট, আর অপরদিকে আসবাবপত্র কি হয়ে যাচ্ছে, সম্পদ 5,000 টাকা ক্রেডিট। অ্যাজ এ রেজাল্ট নিট পরিবর্তনের পরিমাণ হবে কত, 3,000 টাকা। ঠিক আছে, সেম একই ভাবে পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী ট্রানজেকশন যেটা 28 নম্বর, এখানে বলছে 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা প্রদান করা হলো। মনে করো কেউ একজন তোমার কাছ থেকে টাকা পায়, কত টাকা, 15,000, তাহলে তার টাকা তুমি পরিশোধ করছো, 15,000 টাকার এগেনস্টে তুমি 14,500 টাকা পরিশোধ করছো। তার মানে এই যে টাকা পরিশোধ করছো, মানে মানুষের টাকা পরিশোধ করছো, তার মানে সে তোমার কাছ থেকে পাইতো, এ কারণে পদ হিসাব ডেবিট করে দিতে হবে। আর অপরদিকে নগদ টাকা যেহেতু পরিশোধ করেছো, স্বাভাবিকভাবে নগদের হিসাব ক্রেডিট করে দিবা। এখন প্রশ্ন হচ্ছে, নগদ টাকা ক্রেডিট করছো 14,500 টাকা, কিন্তু সে তোমার কাছ থেকে পাইতো 1,500 টাকা, তাহলে এই যে 500 টাকা তুমি ছাড় পাইলা, ওটাই হচ্ছে কি নগদ বাট্টা, যেটা তোমার কাছে আয়, এ কারণে বাট্টা হিসাব কি হয়ে যাবে, এখানে বাট্টা হিসাবে এখানে ডেবিট হয়ে, সরি, ক্রেডিট হয়ে যাবে। তাহলে যে কারো টাকা যদি বাট্টায় পরিশোধ করি আমরা, তার মানে আমাদের দায় কমে যাবে, অপরদিকে আমাদের সম্পদ এখানে কমে যাচ্ছে যেহেতু নগদ টাকা পরিশোধ করতেছি, আর অপরদিকে বাট্টা আমাদের আয়, অ্যাজ এ রেজাল্ট আমাদের কি হচ্ছে, মালিকানা স্বত্ব বেড়ে যাচ্ছে। তাহলে সেম এই জিনিসটার নিট প্রভাব কত হবে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের দেখো অ্যাসেট ইকুয়াল এল প্লাস ওই, তাহলে আমাদের ওই থেকে দেখো 1,500 টাকা কিন্তু মাইনাস হচ্ছে, সরি, 15,000 টাকা মাইনাস হয়ে যাবে, আর অপরদিকে মালিকানা সত্তার সঙ্গে কিন্তু 1,500 টাকা কি হয়ে যাচ্ছে, যোগ হচ্ছে। আর এখানে দেখো 14,500 টাকা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে গেছে। তার মানে এই কোশ্চেনের নিট প্রবাহ হচ্ছে 14,500 টাকা মাইনাস, অথবা নিট পরিবর্তন বা প্রবাহ হচ্ছে 14,500 টাকা হ্রাস পাইছে উভয় দিক থেকে। ঠিক আছে, এভাবে মূলত নিট যে হ্রাস করা অথবা প্রভাবটা সেটা আমাদের দেখাতে হতে পারে, এভাবে কোশ্চেন সাজানো যেতে পারে। এবার আসো 29 নম্বর যে কোশ্চেনটা, এখানে বলা আছে যে বিনামূল্যে পণ্য বিতরণ, আমরা আসলে যেটাই করি না কেন আমাদের এর পিছনে কি কোনো না কোনো কারণ থাকে। তো নর্মালি আমরা যখন বিনামূল্যে পণ্য বিতরণ করি ওটা প্রচার প্রসারণের জন্যই করি, অ্যাজ এ রেজাল্ট এটা জাবেদা হবে বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট। আর অপরদিকে পণ্য সংশ্লিষ্ট কোনো বিষয় যখন আসবে তখন আমরা ওইখানে কোরায় নিয়ে আসবো, যেহেতু পণ্য আমরা বিতরণ করছি স্বাভাবিকভাবে বিজ্ঞাপন ব্যয় ডেবিট হয়ে গেছে, আমাদের ব্যয় বেড়ে গেছে। অপরদিকে আমাদের কোরায় যেটা আসলে আমাদের ওই পণ্যটা যেহেতু আমরা বিতরণ করছি ওইটা কোরায়ের মধ্যে নাই, ওটা নর্মালি আমরা কি করতেছি বিতরণ করে দিতেছি, বিক্রি করে দিতেছি না, অ্যাজ এ রেজাল্ট আমাদের এটা পূর্কিত কোরায় না, অ্যাজ এ রেজাল্ট আমরা কোরায়টাকে কি করব, ক্রেডিট করে দেব। এর ফলে আমাদের কি হচ্ছে ওই হ্রাস পাচ্ছে মালিক ব্যয় বেশি হওয়ার কারণে, অপরদিকে ব্যয় আবার কম হওয়ার কারণে মালিকানার সত্ত্বা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ কোরাই হলো ব্যয় যেটা ক্রেডিট হওয়া, মানে ব্যয় হ্রাস পাওয়া, অর্থাৎ এই বিনামূল্যে পণ্য বেতনটা আর কোরায়ের মধ্যে নেই, আর অপরদিকে বিজ্ঞাপন বাবদ যেহেতু ওটা ব্যয় করা হয়েছে স্বাভাবিকভাবে ওটা বিজ্ঞাপন ব্যয় হিসেবে ডেবিট করা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের সরি মালিকানার সত্ত্বা হ্রাস এবং মালিকানার সত্ত্বা বৃদ্ধি ঘটতেছে। সেম একইভাবে পরবর্তী যে আর কিছু ট্রানজেকশন আছে, যেমন মুনাফাবিহীন বিক্রয়, আসলে মুনাফাবিহীন বিক্রয়ের মূল বিষয়টা হচ্ছে এমন, এই এই জিনিসটা তোমাদের সবাই মুখস্থ করাতে বলবে, যদি এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো। সেটা কি জানো, দেখো আমি নর্মালি বলতেছি যদিও ক্লাসটার অলরেডি ডিউরেশন হয়ে গেছে, আমরা মোটামুটি ভাবে 2,000 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করেছি এবং সেই পণ্যটা 2,000 টাকায় বিক্রি করেছে। তো এখন কথা হলো, এই যে পণ্য ক্রয় এবং এই যে পণ্য বিক্রয়, এর ফলে কিন্তু নতুন কোনো টাকা আসলেও না গেলেও না। তো এই জিনিসটাকে আমরা ব্যয় হিসাবেও দেখাই না, আয় হিসাবেও দেখাবো না, এটা হলো নিয়ম আর কি, পূর্কিত ক্রয় বিক্রয়। আমরা দেখো না যে ক্রয় করছি কত, মনে করো ক্রয় করছি 10,000 টাকা, ঠিক আছে, এর মধ্যে ফেরত দেই, মনে করো ফেরত দিয়েছি 2,000 টাকা, এরপর মনে করো হচ্ছে ভ্যাট দিয়েছি 1,000 টাকা, সবকিছু বাদ দিয়ে 7,000 টাকা আমরা পূর্কিত ক্রয় দেখাই না। সেম একই বিষয়টা যে আমরা এখানে 2,000 টাকার পণ্য ক্রয় করছি যার উপর আমরা লাভ করিনি, তো লাভ ছাড়া যে ক্রয়, লাভ ছাড়া যে ক্রয় অর্থাৎ লাভ ছাড়াই সেটাই বিক্রয়, তো স্বাভাবিকভাবে
ওইটা তো প্রকৃত ব্যয়ের মধ্যে আসবে না। অ্যাজ এ রেজাল্ট ওই জিনিসটাকে আমরা মাইনাস করে প্রকৃত ব্যয়টা দেখায়। সেম একইভাবে আয়ের ক্ষেত্রে ওইটার সঙ্গে তো কোনো আয় জড়িত নাই, যত টাকা দিয়ে কিনেছি তত টাকা বিক্রি করছে, তার মানে ওর সঙ্গে যেহেতু আয় নাই স্বাভাবিকভাবে ওইটা মোট আয়ের সঙ্গে যুক্ত থাকবে স্বাভাবিক, মানে মোট বিক্রয়ের সঙ্গে মূলত আছে 2000 টাকা। তাহলে এটা মোট বিক্রয় বা মোট বিক্রয়ের ভিতর আয় আছে, তো এইখানে কিন্তু আয় নাই। অ্যাজ এ রেজাল্ট প্রকৃত আয় নির্ণয় করার জন্য আমরা ওই 2000 টাকা মাইনাস করে দিয়ে প্রকৃত বিক্রয় 8000 টাকা এটা আমরা নির্ণয় করবো। তাহলে কি হবে, তাহলে আমরা খুব শীঘ্রই আমাদের ব্যয় যেটা আছে সে ব্যয় 5000 টাকা বাদ দিলে আমরা ইজিলি আমাদের 3000 টাকা লাভ বের করতে পারবো। মূলত প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করার জন্য প্রকৃত আয় ব্যয় নির্ণয় করতে হয়, আর প্রকৃত আয় ব্যয় নির্ণয় করার জন্যই মূলত আমাদের এই মুনাফাবিহীন বিক্রয়টাকে আমরা কি করব, আমরা হচ্ছে বাদ দিয়ে দেখাবো। এবং এই জিনিসটা বাদ দেওয়ার জন্যই মূলত আমরা জাবেদা কি করি, যেমন কোরায় ডেবিট, তাহলে কোরায় থেকে বাদ দেওয়ার জন্য তাহলে কোরাইকে ক্রেডিট করতে হবে। বিক্রয় কি, বিক্রয় ক্রেডিট, তাহলে বিক্রয় থেকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, বিক্রয়কে ডেবিট করতে হবে। মূলত হচ্ছে এটাই হলো এর সঠিক ব্যাখ্যা অথবা সঠিক কারণ। তাহলে প্রকৃত আয় ব্যয় নির্ণয় করব কেন, কারণ প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করব, যেহেতু আমাদের মুনাফাবিহীন বিক্রয়ে আয় ব্যয় জড়িত থাকে না। অ্যাজ এ রেজাল্ট প্রকৃত আয় এবং ব্যয় নির্ণয় করার জন্য মূলত আমরা কি করে থাকি, আমরা এটা মাইনাস দিয়ে থাকি, আর এই মাইনাস দেওয়ার জন্য এটা জাবেদা লেখার জন্য মূলত আমরা ক্রয়টাকে আমরা ক্রেডিট করে দেয়, বিক্রয়টাকে ডেবিট করে দেয়। যদিও এইটার আলাদা আলাদা জাবেদা যদি যখন তোমরা করবা, যখন পণ্য ক্রয় করা হলো, পণ্য বিক্রি করা হলো, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে সিঙ্গেল একটা জাবেদা আসবে, যেটা আমি পরবর্তীতে ইনশাল্লাহ যখন ক্লাস নেবো তখন দেখাবো। তো পরবর্তী আর যে কোশ্চেন গুলো থাকলো আমাদের, পরবর্তী কয়েকটা ট্রানজাকশন থাকলো, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।